हेलो फ्रेंड्स, गोपाले हेसेले आपनादेर सबाइके स्वागत। राते रुटी परोटा खावार जोन्नो आम्रा विभिन्न धरनेर रेसिपी तैरी करे थाकि। आज के आपनादेर सुविधार्थे आमी सेई धरनेरई एकटा रेसिपि तैरी करछि जेटा खूब चटजल्दी तैरी होये जाबे एबं खेते दुर्दान्त हय। सेटा आपनारा एकबार तैरी करे खेये देखुन, ताहलेई बुझते पारबेन। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা একটু স্কিপ না করে পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আজই আপনারা পারলে ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই রান্নাটা করতে কী কী লাগছে। চটজলদি এই রান্নাটা করার জন্য আমি এখানে সেদ্ধ করা ডিম নিয়েছি সাতটা। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। হাফ টিস্পুন করে নিয়েছি এখানে চপ করা আদা আর রসুন। একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে রেখেছি। সামান্য কিছু গুঁড়ো মশলা নিয়েছি, সবই এখানে হাফ টিস্পুন করে আছে। নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার আর গরম মশলার গুঁড়ো। এর সাথেই নিয়েছি একটু চপ করা কাঁচা পাকা লঙ্কা, লাগবে স্বাদ মতো নুন, আর রান্নাটা আমি সরষের তেলে করব। এই কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু একটা ডিমের রেসিপি। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা প্লেট নিয়েছি, তার মধ্যে এই সেদ্ধ করা ডিমগুলো এভাবে গ্রেট করে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়ে ম্যাশ করবেন না, এভাবে গ্রেট করে নিলে এটা দেখতে বেশি ভালো লাগে। একটা ডিম আমি দেখুন গ্রেট করে নিয়েছি। এভাবে সব কটা ডিমই আমি গ্রেট করে নিয়ে তারপর ফিরে আসছি। সমস্ত সেদ্ধ করা ডিমগুলো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই প্লেটটাকে এক সাইডে রাখছি আর মূল রান্নার দিকে এগোচ্ছি। এবার মূল রান্নাটা করার জন্য কড়াই আমি 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি। প্রথমে পেঁয়াজের টুকরোগুলো এই তেলে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, এই কারণেই এটা নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের যে স্লাইসগুলো আছে সবগুলোই কিন্তু ফুলে যায় এবং খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে। আর একেবারে ঝিরিঝিরি করে কাটলে সেগুলো তো রান্না হতে হতে গলে যায়, তো সেখানে পেঁয়াজটা আলাদা করে বোঝা যায় না। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার চপ করা আদা রসুনটা দিয়ে দিলাম। এটাও ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ থাকে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। চপ করা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ টমেটো অনেক সফট হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে একদম কম করে রেখে মশলার সাথে এবার ডিমটা মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা রুটি পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে, আর এটা খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ সুস্বাদু হয়। মানে ছোট থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। তাই রেসিপিটা আমার দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, তারপরে আমাকে একবার কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, রান্নাটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। এবার শুধু ওপর থেকে এক মুঠো ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এটা ঢেকে রাখার কোনো দরকার নেই, ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি সেদ্ধ ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণই ইজি একটা রেসিপি, কিন্তু রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আমার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।